হ্যালো স্টুডেন্ট আজকে আমরা গ্যাসের গতি কিছু প্রবলেম করবো আজকের প্রথম যে প্রবলেমটি করবো প্রবলেমটি হলো একটি গ্যাস অণুর গড় বেগ চারশো মিটার পার সেকেন্ড একই উষ্ণতায় অণুগুলির গড় বর্গবেগের বরগুল কত তাহলে অ্যাজ পার প্রবলেম অনুসারে দেওয়া হয়েছে গড় বেগ সি অ্যাভারেজ দেওয়া হয়েছে চারশো মিটার পার সেকেন্ড তো আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে সি আর এম এস সি আর এম এস বেগ কত তো কীভাবে আমরা প্রবলেমটাকে সলিউশন করব তো প্রবলেম সলিউশনটা কীভাবে করবো প্রথমত সি আর এম এস ইকুয়েশান আমাদের প্রথম লিখে ফেলতে হবে আমরা জানি থ্রি আর টি বাই এম রাইট তো আমরা থ্রি আর টি বাই এম তাহলে এখানে এমের মান জানি না টি এর মান জানি না আর এর মানটা জানি আর থ্রি তা টি আর এমটা এখানে অজানা তাহলে এই টি আর এমের মানটা আমরা সি অ্যাভারেজ থেকে বের করব তো সি অ্যাভারেজ ইকুয়েশন জানি রুডোবার এইট আর টি বাই পাই এম তাহলে এটিকে স্কোয়ার করে দিই সি অ্যাভারেজ হোল স্কোয়ার এইট আর টি বাই পাই এম তাহলে এখানে টি বাই এম সমান কত আসবে টি বাই এম সমান আসবে পাই এন টু সি অ্যাভারেজ এর হোল হোলস্কোয়ার ডিভাইডেড বাই এইট আর আসবে এই টি বাই এম এর মানটা আমি এখানে ক্যালকুলেশন করে এবার এখানে বসিয়ে দেবো তাহলে রুড ওভার থ্রি আর টি বাই এম এর মানটা হচ্ছে পাই সি অ্যাভারেজ এইট আর তাহলে আর এ মানগুলো কাটবি তো সি অ্যাভারেজ থাকলো থ্রি পাই বাই এইট রাইট এবার সি অ্যাভারেজ মানটা জানি আমরা চারশো মিটার পার সেকেন্ড এবার এই মানটা ক্যালকুলেশন করতে হবে পায়ের মান থ্রি আর এইট এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবি ফোর থ্রি ফোর পয়েন্ট জিরো ফাইভ যেহেতু মিটার পার সেকেন্ড ছিল তাহলে অ্যান্সারটা আসবি মিটার পার সেকেন্ড তো এইভাবে আমরা ক্যালকুলেশন করব দ্বিতীয় প্রবলেম প্রবলেম নম্বর টু স্থির উষ্ণতায় ওয়ান এটিএম চাপে অক্সিজেন গ্যাসের ঘনত্ব জিরো পয়েন্ট জিরো জিরো এইট ওয়ান গ্রাম পার এম ওইষ্ণতায় অন্যগুলি গড়বে গড়বেগ গড় বর্গবেগের বর্গবুল ও সম্ভবতম বেগ ডিনে কর এখানে যে সমস্ত ডেটাগুলি দেওয়া আছে পি সমান ওয়ান এটিএম ঘনত্ব ডি সমান দেওয়া হয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট ওয়ান গ্রাম পার এম এল মিলিটার আছে এখানে আমাদের বের করতে হবে সি অ্যাভারেজ কত সি আর এম এস কত আর সি এম কত মানে তোমার বেগ নির্ণয় করতে হবে প্রথমে আমরা সি আর এম এসটা ক্যালকুলেশান করে নেব ফ্রম গ্যাসিয়াস গ্যাসের তত্ত্ব থেকে বা কায়েন্টি থিওরি অফ গ্যাস মালিকুল থেকে আমরা জানব পিভি সমান ওয়ান থার্ড এম এন সি আর এম এস গ্যাস রাইট তো এখান থেকে প্রথম আমরা সি আর এম এসটা বের করতে পারবো তাহলে দেখো এখানে সি আর এম এসটা কীভাবে বের করি সি আর এম এস স্কোয়ার সমান থ্রি থ্রি পি ভি বাই এম এন লিখতে পারি রাইট তো এখানে থ্রি পি এটাকে এম এন বাই ভি থ্রি পি ভি বাই টি ডি হচ্ছে ডেন্সিটি হবে কারণ এম হচ্ছে প্রতিটি গ্যাস অনুভর আর এন হচ্ছে কতগুলি গ্যাস অনু আছে তাহলে এম ইন্টু এন হচ্ছে মোট ভর আর মোট ভরকে ভি ভাগ করলে আমরা ডেন্সিটি পেয়ে যাব এবার সি আর এম এস এজাল টু ব্লুডোভার বাই ডি আসবে এবার প্রেশার এবং ডিএর এর মানটা দেওয়া আছে তো প্রেশার ডি এর মান্ডা দেওয়া আছে আমরা সি এর মানটা বের করতে হবে তো প্রেসারকে এখানে এটিএম বসালে আসবে না আমরা প্রেশারকে আমরা ওয়ান এটিএম সমান ওয়ান পয়েন্ট টু দি পার সিক্স ডাইন পার সেমি কোকে বসাতে হবে সেমিস্ক্যার রাইট তাহলে এখানে দেখো রুরুভার থ্রি প্রেশারকে আমরা ওয়ান পয়েন্ট টু দি পার সিক্স আর নিচে থাকবে ডেন্সিটি জিরো পয়েন্ট জিরো জিরো এইট ওয়ান এত গ্রাম পার সেমি কিউ আসবে অর্থাৎ ইমেল দিয়ে আছে এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে এটাকে ক্যালকুলেশান করলে মানটা আসবে ওয়ান পয়েন্ট নাইন থ্রি সেভেন টেন টু দি পার ফোর সেমি পার সেকেন্ড যখন আমরা ভেলোসিটি বের করব কি আমরা ডাইন পার সেমস্কোয়ারে কাজ করব যদি আমরা সিজেস বইতে কাজ করতে চাই আর যদি এসআই বইতে কাজ করতে চাই তাহলে নিউটন পার মিটার মিটারস্কোয়ারকে এখানে কাজ করতে হবে নেক্সট আমরা সি অ্যাভারেজ বের করতে পারবো দেখো সি অ্যাভারেজ ইকুয়েশান লুডোভার এইট আর টি বাই পাই এম ওকে সি আর এম এস ইরিগ্রেশান থ্রি আর টি বাই এম তো অলরেডি আমরা সি আর এম বের করে নিয়েছি তো এখান থেকে আমি টি বাই এম এর মানটা বের করে নিতে পারি টি বাই যদি বের করি তাহলে কী আসবি দেখো সি আর এম এস সি স্কোয়ার তাই না এখানে স্কোয়ার করলাম স্কোয়ার করলে থ্রি আরটা ভাগ হয়ে যাবে এখানে তাহলে এবার আমরা এই ইকুয়েশানে বসিয়ে দেব এইট আর বাই পাই থাকলো টি বাই এম হচ্ছে সে আর এম এস স্কোয়ার আসবে নিচে থ্রি আর আসবে এইবার আর এম মানটা এখানে ক্যান্সেল আউট হলো আর এটার স্কোয়ার আছে তাহলে এখানে মানটা পাবো আর এস লুডোভার এইট বাই থ্রি পায় তো এইটাকে এবার ক্যালকুলেশন করতে হবে এইটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে ওয়ান পয়েন্ট সেভেন এইট টেন টু দি বার ফোর সেমি পার সেকেন্ড এইবার আমরা সি এমপি ব্যবহার করবো অর্থাৎ সম্ভাব্যতম বেগ বা মোস্ট পাওয়ার স্পিড এর ইকুয়েশান ছিল রুডোভার টু আর টি বাই এম এক রকমভাবে টি বাই এম এর মানটা এখানে ক্যালকুলেশান হয়ে আছে আমরা এখানে ক্যালকুলেশান করতে পারি তা রুডোভার টু আর থাকলো টি বাই এম এর মানটা সি আর এম এস স্কোয়ার আছে আর ডিভাইড বাই থ্রি আর তাহলে এখানে আসবে সি আর এম এস রুডোভার টু বাই থ্রি তো এখানে যদি ক্যালকুলেশন করা হয় মানটা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট টেন টু দিওয়ার ফোর সেমি পার সেকেন্ড এই মানটা আসবে নেক্সট পরের প্রবলেমটা দেওয়া হয়েছে কোনো গ্যাসীয় অণুর গড় গতিবেগ ও গড় বর্গবেগের বর্গমূল অনুপাত কত গড় গতিবেগ এবং গড় বর্গবেগের বর্গমূলের অনুপাত কত তাহলে আমরা কোনো গ্যাসের অনুক্ষেত্রে ক্ষেত্রে গড়বেগ গড় গতিবেগ আমরা জানি সি অ্যাভারেজ ওভার এইট আর টি বাই বাই এম আর গড় বর্গবেগের বর্গমূল গড় বর্গবেগের বর্গমূল সমান সি আর এম এস থ্রি আর টি বাই এম এদের অনুপাত বের করতে হবে সি অ্যাভারেজ থ্রি আর এম এস তো অনুপাত করলে কী হবে রুডোবার এইট আর টি বাই পাই এম থ্রি আর টি বাই এম তাহলে এখানে দেখো অনুপাত করলে আমরা কি আসবে এইট বাই আসবে রুডোবার থ্রি আসবে রাইট এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব এটাকে ক্যালকুলেশন করলে মানটা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু অর্থাৎ এদের অনুপাত হবে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ইজ টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু নেক্সট প্রবলেম রয়েছে কোন উষ্ণতায় সালফার ডাইঅক্সাইড অনুর গড় বর্গবেগের বর্গমূল টোয়েন্টি ফাইভ ডিগ্রি উষ্ণতায় অক্সিজেন অনুর গড় বর্গবেগের বর্গমূলের সমান তাহলে এখানে উষ্ণতা বের করতে হবে আমি ধরে নিচ্ছি যে উষ্ণতা সমান টি ক্যালভিন অর্থাৎ যে উষ্ণতাটা বের করতে হবে সেই উষ্ণতা টি ক্যালভিন ধরে নিচ্ছি তাহলে এখানে আর এমএস পেরোসিটি সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন সমান তাহলে পার প্রলুশনে সি অফ সালফার ডাইঅক্সাইড অ্যান্ড সি অফ অক্সিজেন সমান তাহলে এর মানটা কত হবে রুডোবার থ্রি আর টি বাই এম কারণ আরমেস বলেছে আর রোডোবার থ্রি আর টি টি অক্সিজেন দেখো টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুশো তিয়াত্তর প্লাস টোয়েন্টি ফাইভ আসবে আর নিচে অক্সিনে আনবিক ভর আছে বত্রিশ তাহলে আমরা বোধ ইকুয়েশানকে স্কোয়ার করে নিচ্ছি স্কোয়ার করলে আমরা কী দেখব থ্রি আর t और m এর মানটা 64 আসবে এখানে 3r 298 / 32 আসবে 3r 3r কাটবে তো t = 298 64 / 32 রাইট তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসছে 596 K তাহলে এখানে টেম্পারেচার হলো ফাইভ নাইন সিক্স ক্যালভেন এরপরে প্রবলেম রয়েছে মার্কারি বাষ্পের পরমাণুর গড় গতিশক্তি মান ওয়ান থাউজেন্ড ক্যালোরি পার মূল হলে এর গড় বর্গবেগের বর্গমূলের মান কত তো নেক্সট যে প্রবলেমটা দিয়ে আছে তার ক্রাইটিক এনার্জি দেওয়া আছে গতিশক্তি ই কে ওয়ান থাউজেন্ড ক্যালোরি পার মূল অর্থাৎ এক মলিকুলের ওয়ান থাউজেন্ড ক্যালোরি কাইনেটিক এনার্জি আর এখানে এম দিয়ে আছে দুশো দুশো গ্রাম পার মোল এখানে বের করতে হবে সি আর এম তো সি আর এম এস আমরা কীভাবে ক্যালকুলেশন করব তো আমরা জানি এ কে কাইনেটিক এনার্জির সমান যদি এক মূল ব্যবহার করি তাহলে হাফ এম সি আর এম এস স্কোয়ার রাইট তাহলে এখান থেকে সি আর এম এস সময় লিখব রুডোবার টু এ কে বাই এম তাহলে টু ইন্টু এ কের মাধ্যমে ক্যালোরি দিয়ে আছে ক্যালোরি তো ক্যালোরি ক্যালোরিতে আমরা বসে হবো না আমরা ক্যালোরিতে বসে হলে আমরা সি আর এম এস হয় মিটার পার সেকেন্ড করতে হবে অথবা সেমি পার সেকেন্ড তাহলে ক্যালোরিকে আমরা জুলে বসাবো তাহলে এই ক্যালোরিকে আমরা ফোর পয়েন্ট টু দেখুন করলাম জুলে হয়ে গেল আর নিচে আমরা যেহেতু এটা জুলে বসাচ্ছি এসআই পদ্ধতি হয়ে গেছে তো মাসটাকে আমরা কেজিতে বসাবো তাহলে দুশো গ্রাম মানে জিরো পয়েন্ট টু কেজি এবার এটাকে ক্যালকুলেশন করলে যে মানটি আসবে তা হল টু জিরো ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড তাহলে এখানে দেখো এই এনার্জিটা ক্যালোরি ছিল ক্যালোরিটা আমরা জুল করতে হবে কারণ সাই পৌঁছে আমরা ইউজ করবো করে এটাকে কেজি করলাম কেজি করে মানটা বসে দিয়েছি অর্থাৎ টু জিরো ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড এরপরে যে প্রবলেমটা দেওয়া হয়েছে একটি নির্দিষ্ট উষ্ণতায় ওয়ান লিটার আয়তনে একটি পাত্রে টেন টু দি পার টোয়েন্টি থ্রি সংখ্যক গ্যাস শুনু বর্তমান যদি প্রতিটি অনুর ভর টেন টু দি পার মাইনাস টোয়েন্টি টু গ্রাম এবং অনুগুলি গড় বর্গবেগের বর্গবুল টেন টু দি পার ফাইভ সেমি পার সেকেন্ড হয় তাহলে গ্যাস কর্তৃক প্রধ চাপের মান কত তাহলে এখানে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে অর্থাৎ গিভেন ডেটা যে ডেটাগুলো দেওয়া হয়েছে তা হচ্ছে আয়তন দেওয়া আছে আয়তন হচ্ছে ওয়ান লিটার ওয়ান লিটার মানে ওয়ান থাউজেন্ড সেমি আর কত সংখ্যক গ্যাস আছে এন এডেমার্চে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক প্রতিটা গ্যাস মলিকুলের ভর দিয়ে আছে টেন টু দিওয়ার মাইনাস টোয়েন্টি টু গ্রাম আর সি আর এম এস দেওয়া আছে সি আর এম এস টেন টু দি পাওয়ার ফাইভ সেমি পার সেকেন্ড সবগুলো সিজেস পদ্ধতি আছে তো ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস মলিকুল

আর সংখ্যা দিয়ে আছে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এইটা ভেলোসিটি দেওয়া আছে আর আয়তন হচ্ছে ওয়ান থাউজেন্ড এই যে ওয়ান থাউজেন্ড দেওয়া আছে তার মানে টেন টু ওয়ার থ্রি তো এটা ক্যালকুলেশান করলে ওয়ান থার্ড আসবে ওয়ান থার্ড আসবে টেন টু দি পাওয়ার এইট আসবে তো এইটা এখানে যে ইকুয়েশানটা স্পেশার ডাইন পার সেমিস্কোয়ার তো যদি আমরা এই ডাইন পার সেমিস্কোয়ার ইউনিটটাকে এটিএমে কন্ট্রোল করতে যাই তাহলে আমরা কী লিখবো যে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টেন টু সিক্স ডাইন পার সেমিস্কোয়ার সমান ওয়ান এটিএম তাহলে ওয়ান থার্ড টেন টু দি বার এইট সমান কত হবে তাহলে ওয়ান থার্ড টেন টু দি বার এইট ওয়ান পয়েন্ট জিরো টেন টু ওয়ান এই এইটিও আসবে তো এটা ক্যালকুলেশন করা আসবে থার্টি টু পয়েন্ট নাইন তাহলে এইভাবে করতে হবে থ্যাংক ইউ ফর ভিডিও